আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটিতে থাকছে, আমার হাতে দেখতে পারছেন, এটা হচ্ছে মেটে আলু বা মাটির নিচে থাকে যে আলু, আমরা মেটে আলু বলি। তো এই আলুটা রান্না করব, আর এখন তার জন্য কেটে নিচ্ছি আলুটা পিস পিস করে। তো দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর দয়া করে সবাই কিন্তু পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন, তো অনেক স্প্যাম কমেন্ট চলে আসে। তো যাই হোক, এই জন্য আর কি। এই আলুটা রান্না করলে খুব ভালো লাগে ডিম দিয়ে, আবার অনেকে দেখি গরুর মাংস দিয়েও রান্না করে। তাই আজকে আমি শুধুই রান্না করব, ডিম টিম নাই, মাছও নাই, মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। এটা বাটব আমি, আর আগে আলুগুলো ধুয়ে নিই। এই যে জিরে, জিরেটা ফিনিশ করে বাটা হয়ে গেছে। এখন আমি যে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে বেটে নেব। জালটা ভালোভাবে ধরে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখন এই যে বেটে রাখা সেই কাঁচামরিচের বাটনা, এটা দিয়ে দেবো। এখন পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু এই মশলাটা কষিয়ে নিব, তাহলে কাঁচা লঙ্কাটা চলে যায়। এখন আমি সে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর আমি রান্না করছি, আর এই যে ওদিকে আমার সার মোটরসাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে।
নাড়াচাড়া করে তারপরে এখানে পানি দিয়ে দেব। আলু রান্না করছি, কষানো পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এই যে একটু নাড়াচাড়া করে পানিটা ভালোভাবে শুকিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। এখন এই যে ঝোলের পানিটা দিয়ে এখানে এই যে ভাতের চাল ধুয়ে রাখছি আর তরকারিটা হয়ে গেছে, এখনই নামিয়ে নিব। এই যে ধোয়ার জন্য তরকারি কালার ভালো দেখা যাচ্ছে না, আর এই আলুর ঝোলটা একদম টেনে নেবে আলুতে। বিসমিল্লাহ। তো আমার এই চুলাটা একটু বড় হয়ে গেছে, পাতিলে একটু ছোট হয়ে গেছে, যার জন্য চুলার ভিতরে চুলাটা তলিয়ে যাচ্ছে। এখন এই যে ভাতটা উতলিয়ে গিয়েছে, ভাতটা এখন মার গালিয়ে নিব। এই যে এরই মধ্যে আমার রান্না বাড়া শেষ, আর এখন আমি একা একাই ভাত খাচ্ছি। রাফি আশেপাশে আসে খেলা করছে ক্যামেরার বাইরে আর কি। তো এই যে আলুটা দেখতে পারছেন, তো কাঁচামরিচ দিয়ে রান্না করা, এই জন্য কালারটা একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে। তবে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে একদিন রান্না করে খাবেন। প্রচণ্ড গরম ভাত তরকারি দুটোই। চকি দেখছো না, সেখানে পানি দিয়েছে তো। থাক, তুমি খাবা, তুমি খাবা কি নাই দেখো। আলু খাও তাহলে, আলু নাও দেখো আলু কিরম লাগে। সব কথা ক্ষতি হয় না।
দিনের বেলা রাফির শুধু মোমবাতি জ্বেলে, কোনো কেক নাই, হ্যাপি বার্থডে টু ইউ হচ্ছে। তো এই যে মোমবাতিটা দেখতে পারছেন, দিনের বেলা জ্বলছে, এখনে কিন্তু দিনের বেলা। তো মোমবাতিটা নিয়ে আসছিলাম কিনে একটা কারণে, তো যাই হোক ঘটেছিল। এখন রাফি বায়না ধরছে, সে হ্যাপি বার্থডে টু ইউ করবে। তা আগুন ধরাই দিয়েছি আর পাগলে বসে বসে হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ পড়ছে। ফুদিবা যা, হ্যাপি বার্থডে টু ইউ রাফি, খুশি হয়েছ? না ধরাতে হবে না, বেশি ধরালে আবার পুড়ে যাবে না। জন্মদিন ছাড়াই রাফির হ্যাপি বার্থডে হচ্ছে আজকে। আর রাফির কিন্তু অরিজিনাল জন্মদিন হচ্ছে 29শে মে, তো অনেক দেরি। তারপরেও আজকে